বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় উঠে এসেছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মেইলি গীতি। একসময় বিয়ে, গায়ে হলুদ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই গীতের প্রচলন থাকলেও এখন তার দেখা পাওয়া দুষ্কর। গোপালগঞ্জে এক গৃহবধূর সংগ্রহে থাকা এমনই এক লোকগান সেলুলয়েড বন্দী হয়েছে। চলচ্চিত্র মুক্তির পাওয়ার পর প্রশংসায় ভাসছেন সেই গৃহবধূর আশেদা। গ্রাম বাংলার এই লুপ্তপ্রায় মেয়েলি গীতি হয়ে উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত মুজিব সিনেমার অন্যতম আকর্ষণ। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের এই গৃহবধূর সংগ্রহে আছে এমন বেশ কিছু লোকগান। ছোটবেলা থেকেই বিয়ে বাড়ি আর সামাজিক উৎসবে লোকমুখে শোনা কথা ও সুর স্মৃতিবন্দী করেছেন রাশেদা। বাংলাদেশ থেকে একটি দল এই চলচ্চিত্রের সংলাপ এবং চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন। এই সূত্রেই উনি একদিন আমাকে জানালেন যে একটা গান প্রয়োজন বিয়ের জন্য, কিন্তু সেই গানটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পরে আমি আমার গ্রামের এক ফুপু আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করি। ওনার ছেলের মাধ্যমে উনি পাঁচটি গান রেকর্ড করে আমাকে পাঠান। আমার বঙ্গবন্ধুর সেই আমার স্ত্রীর গীত নিয়ে আমার বাড়িটা নিয়ে সেখানে লাগছে, এটা তো আমার সেই খুশি আর কি, মানে আত্মহারা হয়ে যাওয়ার কথা হয়েছে। আমি আমার ননদের গীতটা গায়ে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেক্ট করছে এবং সেটা ভাইরালই হয়েছে, ধরতি হয় যে ভাইরাল হয়ে গেছে, তার জন্য আমরা খুব আনন্দিত গর্বিত। বহুদিনের আশা ছিল যে শেখ হাসিনারে আমি সামাসামি দেখি নেই, এই দেখার জন্য অনেক আশা করতাম, রাত্রিও শুয়ে শুয়ে আশা করি যে যদি একটু দেখতে পারতাম কিংবা কথা বলতে পারতাম। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় গত 13 অক্টোবর মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি। এরই মধ্যে গানটির একটি হিন্দি ভার্সন রিলিজ হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।